খুব ভালো লেগেছে। উনি আসলে এই মুহূর্তে আমাদের বাংলা ছবিটাকে এই পর্যন্ত যিনি এই দুঃসময় টেনে এনেছেন, এটা দ্বিধানে বলতে উনি হলেন শাকিব খান। সিনেমার অভিজ্ঞতাটা আমার অত বেশি নেই, কারণ আমি মূলত নাটকেরই লোক। তো ছবি আমি করেছি, ভালো ভালো পরিচালকের কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার প্রথম ছবি ছিল রং নাম্বার, মতিন রহমান উনি একজন গুণী পরিচালক। পরবর্তীতে কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছি, যদি আমার চরিত্রের ব্যাপ্তি কম ছিল কিন্তু ছবি দর্শকপ্রিয় হয়েছে, যেমন হৃদয়ের কথা এস এম অলিকের ছবি ছিল। এরপরে আরেক গুণী অভিনেতা আবদুল্লাহ আবু সাইদের ছবি করেছিলাম, বাসি শাইন সুমনের ছবি করেছি, উত্তম আকাশের ছবি করেছি, কিছু কমার্শিয়াল ছবি করেছি। আর যেটা বলতে গেলে, যেটা সবাই জানেন যে একসময় 80-এর দশক বা 90-এর দশকের শুরু পর্যন্ত বাংলা ছবির যে একটা জোয়ার ছিল, ভালো লাগা ছিল এবং হলমুখী ছিল দর্শক, সেই জায়গা থেকে তো অবশ্যই সরে এসেছে। আমাদের জানেন যে অনেকগুলো হল বন্ধ হয়ে গেছে, সারা বাংলাদেশের শত শত হল বন্ধ হয়ে গেছে, তাতে বোঝা যায় যে আমাদের বাংলা সিনেমা কীরকম দুর্দশা। তবে আশাবাদী যে ফিরে আসবে আবার সেই সুদিন, এটুকু আশা রাখি। এখন একটি ছেলে কাজ করে যাচ্ছে, তাকে সবাই এখন সুপারস্টার ওখানে সবাই ওনাকে বলা হয় আর কি, শাকিব খানের কথা বলছি, ওনার সাথে কাজ করা হয়েছে কিনা বা? হ্যাঁ, ওনার সাথে আমি দুটো ছবিতে কাজ করেছি, একটা লাভ ম্যারেজ আর আরেকটা হলো আপনার শাহিন সুমনের লাভ ম্যারেজ আর হাসিবুর রাজা কল্লোলের সত্তা। যদিও আমার ভূমিকা অল্প ছিল, কিন্তু আমি একটি ছবিতে আমি তার কোয়ার্টিস্টে ছিলাম, খুব ভালো লেগেছে। উনি আসলে এই মুহূর্তে আমাদের বাংলা ছবিটাকে এ পর্যন্ত যিনি এই দুঃসময় টেনে এনেছেন, এটা দ্বিধানে বলতে উনি হলেন শাকিব খান। নিঃসন্দেহে আমি তার সাথে কাজ করেছি, আমার খুব ভালো লেগেছে, উনি যথেষ্ট সম্মান দিয়েছেন এবং ওনার কাজও আমার খুব ভালো লেগেছে। উনি অনেক ডেডিকেটেড কাজের প্রতি, উনি এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশ চলচ্চিত্রের যে দুঃসময়, সেই দুঃসময়ে উনি একমাত্র বাতিঘর। তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই, আপনারা আমাকে আগে যেভাবে ভালোবেসেছেন আশা করি আপনাদের সেই ভালোবাসাটা থাকবে। দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি এবং একটু ভালো কাজ করতে পারি। ভালো কাজ হলে পরে আপনারা অবশ্যই সেটাকে এপ্রিসিয়েট করেন, আমি দেখেছি ইতিমধ্যে, কারণ আমাদের এখন ফেসবুক হলো আমাদের এখন সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম, সেখানে আপনাদের যে রিয়াকশনটা পাই সেটা খুবই ভালো লাগে। আশা করি আপনাদের সেই ভালো লাগা ভালোবাসা অব্যাহত থাকবে, আমার জন্য দোয়া করবেন। আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।